নমস্কার, আমি সুখেন্দু, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। বাঁকুড়া জেলার 43টি পাকা রাস্তা তৈরি ও সংস্কার করার উদ্যোগ নিল জেলা প্রশাসন। এ কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 20 কোটি টাকা। ইতিমধ্যে 25 কোটি টাকা খরচে 62টি রাস্তা সংস্কারের কাজ চলছে। সম্প্রতি আরও 43টি রাস্তা সংস্কার ও নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে। জেলা পরিষদের তথ্য অনুযায়ী বাঁকুড়া 1 ও 2 ব্লকে 16টি রাস্তা সংস্কার ও নির্মাণ হবে। রায়পুর, গঙ্গাজল ঘাটি ও ওন্দা ব্লকে 4টি, সোনামুখী ব্লকে 3টি, ইন্দোপুর ও বিষ্ণুপুর ব্লকে 2টি, রানীবাঁধ, খাতড়া, শালতোড়া, মেজিয়া, শিমলাপাল, তালডাংরা, ছাতনা ও পত্রসায়র ব্লকে 1টি করে রাস্তার কাজ হবে। 2 মাসের মধ্যে প্রতিটি রাস্তার কাজ শেষ হবে। আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাওয়ে।